সামন্ত কিষাণ সেবা কেন্দ্র কোলে পুকুরের কাছে যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প কয়েক মাস আগে ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, কিন্তু সেই শেড যে উড়ে গেছিল এখনও পর্যন্ত লাগানোর কোনো ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। এর ফলে বৃষ্টি রোদ দুটোরই সমস্যা হচ্ছে। যারা পরিষেবা নিতে আসে, যারা পেট্রোল ভরতে আসে, ডিজেল ভরতে আসে, তাদেরই অভিযোগ যে মালিক কর্তৃপক্ষ বা ইন্ডিয়ান অয়েল তারা এখনও কি ঘুমাচ্ছে, তাদের শেড এখনও কেন তৈরি হয়নি, লাখ লাখ টাকার বিজনেস হচ্ছে অথচ সেইখানে দেখা যাচ্ছে শেড নেই। কর্মীরা যারা কাজ করে তারাও শেড বিহীনভাবে কাজ করে, বৃষ্টির মধ্যেও ভিজতে হয়, রোদেও পড়তে হয়, এরকমটাই অভিযোগ এক পেট্রোল ক্রেতার। শুনব ওনার অভিযোগ। আর এখানে কোনো শেডের ব্যবস্থা নেই, এই যে পেট্রোল পাম্পে তেল নিতে আসছি, রোদ দূরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মাথার গরম হয়ে যাচ্ছে, এখানে একটা শেডের দরকার তো, ইমিডিয়েট একটা শেডের দরকার। খানাকুলে আপনার কোনো পুকুরের কাছে তাই তেল ভরতে আসছি, কিন্তু শেড দিন ক্যাম্প, ইমিডিয়েট একটা শেডের দরকার। বিয়ে আকাশে খোলা থাকলে তো বৃষ্টি রোদ দূর কেন, সব কিছুই লাগছে। আপনার নাম? গোপীনাথ সান্ত্রা।